এশিয়া এমার্জিং কাপে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ মহিলা টিম। ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল ইন্ডিয়া, কিন্তু ফাইনাল ম্যাচ খেলতে নেমেও তাদের আর ট্রফি পাওয়া হলো না। এদিন বাংলাদেশ মহিলা দল প্রথমে বল করে ইন্ডিয়াকে 127 রানে আটকিয়ে দেয়, কিন্তু বোলিং এ চমক দেখান নাহিদা আক্তার। চার ওভার বল করে তুলে নেন দুটো গুরুত্বপূর্ণ উইকেট। অন্যদিকে বাংলাদেশ 127 রানে যাবে, ব্যাটিং করতে নেমে ব্যাটিং এ দেখা যায় ভরাডুবি। কোনো ব্যাটসম্যান কুড়ির উপরে রান করতে পারেনি, শুধুমাত্র শোভানা মস্ত্রি তার দলের হয়ে গুরুত্বপূর্ণ 16 রান করেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।